বলে দিই চার গাছা ছেলে নেই, সবাই মিলে ঢুকবো নিশ্চিহ্ন করে, রাস্তায় নেমে যাব আমরা, রাস্তায় নেমে যাব, বাড়ি বাড়ি পৌঁছে যাব, রাত্রি দশটার পরে বাড়ি চলে যাব। বাজে গালাগাল বন্ধ করবেন, আমাদের বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উল্টোপাল্টা কথা বলবেন, খারাপ ভাষা ইউজ করবেন, আমরা হাতে চুরি করে বসে নেই, তাদের মারফত বলে দিই সাবধান করে দিলাম। আর একবার যদি ক্ষমতা থাকে আমি নিজে প্রত্যেক দিন ওই বুতে যাব, ঘন্টাবে। আর আমরা কি হাতে চুরি করে বসে আছি? আমাদের হাতে কি চুরি আছে? চুরি নেই, লাভ নেই, চমকালে খুব ক্ষতি, চমকালে খুব ক্ষতি। সামনে বিধানসভা নির্বাচন এবং প্রত্যেক নির্বাচনেই আপনার একটা তৎপরতা দেখতে পাই, কিন্তু যেটা আমরা লক্ষ্য করছি বিরোধীরা যেটা বলছে আর কি, যে আপনার 18 নম্বর ওয়ার্ডে একটি বুথে কার্যত তৃণমূল নিশ্চিহ্ন, কি বলবেন আপনি এখানে? কোন বুথের কথা বলছে বিরোধীরা আমরা তো জানেন, আমরা তো আমাদের তো জানা নেই। তবে আপনাদের বলি, 18 নম্বর ওয়ার্ড মূলত 3টে বুথ নিয়ে, এবং 3টে বুথেই সমপরিমাণ কাজ হয়েছে। এবং যদি বলেন অ্যাজ পার লোকসভা নির্বাচন, যে নির্বাচনে তৃণমূল কংগ্রেস মাইনাস ছিল ভোটের ক্ষেত্রে, সেই নির্বাচনের ক্ষেত্রে আমি বলতে পারি সেই বুথে সব থেকে বেশি তৃণমূল কংগ্রেস কাজ করেছে। একটা রাস্তা ছাড়া সমস্ত রাস্তা, পাইপলাইন অর্থাৎ পানীয় জল, সমস্ত কিছু সেই বুথে সম্পন্ন হয়েছে, এবং যেটুকুনি বাকি ছিল আমরা বিধানসভা নির্বাচনের আগে সেই কাজ করে দেবো। এবং এই নির্বাচনে কি বিজেপি কোনো ফ্যাক্টর হবে এই 18 নম্বর ওয়ার্ডে? কিচ্ছু ফ্যাক্টর হবে না, কিসের বিজেপি? আজকে যে বুথটার কথা আপনারা মেনশন করে বলেছেন যে সেই বুথে নাকি তৃণমূল কংগ্রেস নিশ্চিহ্ন, আপনারা দেখতে পারবেন সেই বুথে আমরা একটা প্রোগ্রাম করছি, সেখানে শুধু সেই বুথের কত লোক, কত মানুষ থাকবেন। আর দ্বিতীয় কথা, বিজেপির কোনো ফ্যাক্টরের এখানে ব্যাপার নেই, বিজেপি এখানে একদিনে একটা মানুষের হাতে একটা মেডিকেল সার্টিফিকেট দিতে পারেনি, বিজেপি রাস্তায় নেই, বিজেপি উন্নয়নে নেই, বিজেপি কন্যাশ্রীতে নেই, বিজেপি রূপশ্রীতে নেই, বিজেপি পানীয় জলে নেই, বিজেপি বার্ধক্য ভাতা বিধবা ভাতায় নেই, এমনকি বিজেপি স্ট্রিট লাইটেও নেই। অর্থাৎ যেখানে সার্বিক উন্নয়ন তৃণমূল কংগ্রেস করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করেছেন, সেখানে বিজেপির কোনো ফ্যাক্টর নেই। আপনাদের বলি এই কথা কেন উঠছে বা আপনারাও প্রশ্ন করেছেন, ওই বুথটা মূলত হিন্দিভাষী কর্তৃক। দেখুন, আমি তো বলতে পারি না যে হিন্দিভাষী মানেই বিজেপি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মানে শ্মশান, মমতা বন্দ্যোপাধ্যায় মানে কবরস্থান। অর্থাৎ শ্মশানের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেন, কবরস্থানের উন্নয়নও মমতা বন্দ্যোপাধ্যায় করেন। মমতা বন্দ্যোপাধ্যায় চার্চেও যান, মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরেও যান, মমতা বন্দ্যোপাধ্যায় তারকেশ্বরের উন্নয়ন করেন, মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণেশ্বরের উন্নয়ন করেন, আবার মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফের উন্নয়নের জন্য চেষ্টা করেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে উন্নয়ন হয়, অর্থাৎ কোনো জাত নয়, মানুষের উন্নয়ন। তাই হিন্দিভাষী ওখানে আছে বলে সেটা বিজেপির জায়গা বলতে হবে, এর কোনো মানে নেই। সেখানে তৃণমূল কংগ্রেস এর আগের বিধানসভা ভোটে নির্বাচিত হয়েছিলেন, অর্থাৎ বিধানসভা ভোটে সেখানে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল, আবার লোকসভায় কোনো মাইনাস হয়েছে। এতে আমরা মনে করি এটা আমাদের বা আমাদের যে 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি আছে, আমি মনে করি আমাদের ব্যর্থতা, আমরা সেই ব্যর্থতা ফিল আপ করে দিয়েছি বিধানসভা ভোটে লিড হবে। আর যারা ওই বুথে, কিছু ছেলে আমার কাছে খবর আসছে দিনের পর দিন যে আমাদের ছেলেরা যদি ওখানে পতাকা লাগাতে যায়, ওখানে দেওয়াল লিখতে যায়, ওখানে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিসে লিপ্ত হয় আমাদের তৃণমূল কংগ্রেসের ওয়ার্কার্সরা বা আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা, আমার সহকর্মীরা, সেখানে নাকি টোনটিটকারি হচ্ছে, তারা তৃণমূল কংগ্রেস থেকে কয়েকটা ছেলে বিজেপিতে গেছে, তারা কোনোদিনও তৃণমূল কংগ্রেস ছিল না, তারা বিজেপিই ছিল, তারা লোকসভা ভোটে বিজেপিই করেছে, আমি হাতে হাতে ধরেছিলাম। তো শুনুন, আমি সূর্যদে বলছি এবং দলের পারমিশন না নিয়ে বলছি,
যদি এটাকে আপনারা হুঁশিয়ারি হিসেবে নেন, আপনাদের মারফত আপনারা আমি বলে দিই হুঁশিয়ারি হিসেবে নেবেন, যদি মনে করেন যে রাজনৈতিক সৌজন্যতা সেইভাবে নেবেন। আপনারা দুদিন তৃণমূল কংগ্রেস মানে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গিয়ে যদি মনে করেন তৃণমূল কংগ্রেসদের কংগ্রেসের ছেলেদের টন্টিটকারি করবেন, বাজে গালাগাল মন্দ করবেন, আমাদের বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উল্টোপাল্টা কথা বলবেন, খারাপ ভাষা ইউজ করবেন, আমরা হাতে ছুরি পড়ে বসে নেই, সাবধান করে দিচ্ছি আপনাদের মারফত বলে দিই, সাবধান করে দিলাম। আর একবার যদি ক্ষমতা থাকে আমি নিজে প্রত্যেক দিন ওই বুথে যাব, প্রত্যেক দিন যাব। আপনাদের ক্ষমতা থাকলে আর একটা টু শব্দ করবেন, আপনারা রাজনৈতিক লড়াই করুন। আমার নেত্রী যদি 20 কিলো চাল দেয়, আপনারা 25 কিলো চাল দেওয়ার রেশনিং ব্যবস্থায় মানে ব্যবস্থার মধ্যে দিয়ে আপনারা সেই জায়গা করুন, আমরা আছি। আমার নেত্রী যদি রূপশ্রীতে 25,000 টাকা দেয়, আপনারা রূপশ্রীর ন্যায় কোনো প্রকল্প করে 26,000 টাকা দিন, আমি আছি। কিন্তু আপনারা যদি মনে করেন উন্নয়নে আপনারা নেই, আপনারা মানুষের পাশে নেই, আপনারা মানুষের সাথে নেই, আপনারা বারবার দল বদল করছেন কিসের জন্য? কন্ট্রাক্টরি করবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, নিজের স্বার্থে, অর্থাৎ মানুষের কোনো স্বার্থে না। যদি মনে করেন যে ওখানে তৃণমূল কংগ্রেসের ছেলেদের বা তৃণমূল কংগ্রেসের সৈনিকদের হুমকি দেবেন, ধমকি দেবেন, আপনাদের বলে দিই 4 গাছা ছেলে নেই, সবাই মিলে ঢুকবো, নিশ্চিহ্ন করে দেবো। ঠিক একই কারণে সূর্যবাবু 18 নম্বর ওয়ার্ড থেকে শোনা যাচ্ছে বিরোধীদের মুখে যে সূর্য দে নাকি সেখানে ভয়ঙ্কর সন্ত্রাস সৃষ্টি করছে, কি বলবেন? দেখুন, সন্ত্রাসের এখানে কোনো ব্যাপার নেই। এই যে দেখছেন এরা বসে আছে 4টে ছেলে, এরকম 40টা ছেলে, 50টা ছেলে, 100টা ছেলে আমায় দাদার মতো ভালোবাসে, এবং আমায় ভালোবাসে বলবো না, 100টা ছেলে হোক, 10টা ছেলে হোক, আর 70টা ছেলে হোক, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি ভরসা রেখে তারা কিছু না কিছুভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যে মানে বলতে পারেন জনজোয়ার, সেই উন্নয়নের জোয়ারে ভেসে গিয়ে উন্নয়নের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি আস্থা রেখে তৃণমূল কংগ্রেসটা করে এবং মানুষের পাশে থাকার চেষ্টা করে। রাত্রিবেলা ব্লাড ব্যাঙ্কে যেতে হোক আর সকালবেলা কোনো পেশেন্টকে নিয়ে পিজি হসপিটাল যেতে হোক, তারা মানুষের পাশে থাকে। এই যে স্বাস্থ্যসাথী কার্ড, দুয়ারে সরকার, রেশন কার্ড বদলাতে হবে, কন্যাশ্রী করতে হবে, রূপশ্রী করতে হবে, আমাদের ছেলেরা করে তো, এরা আমাকে ভালোবাসে, আমার সাথে থাকে এখানে। তার মধ্যে দিয়ে যদি কেউ ঢুকে গিয়ে মনে করে জয় শ্রীরাম করে, আমরা তো মুসলিম নয়, আমরাও তো হিন্দু, আমরাও তো বাঙালি, যদি মনে করে এই জয় শ্রীরাম করে দাঙ্গা লাগিয়ে দেবে, জয় শ্রীরাম করে হিন্দুত্বর নামে মিথ্যাভাবে ভোট চাইবে, জয় শ্রীরাম করে শ্রীরামচন্দ্রকে, যিনি 14 বছর বনবাস করেছেন, তাকে ওপর থেকে নিচে নামিয়ে টেনে এনে রাজনীতি করবেন। আর তৃণমূল কংগ্রেসের ছেলেরা রাস্তায় যখন নামবে, যখন তারা পতাকা লাগাবে, যখন তারা কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটিস করবে, তখন তাদেরকে ধমকাবে, চমকাবে, ভুলে যাবেন না আমি সূর্যোদয় আছি, আমার সাথে আমার 100টা ভাই আছে। চমকাবেন তার বদলে চমকাবো, ধমকাবেন তার বদলে ধমকাবো, মারবেন তার বদলে মেরে এলাকা ছাড়া করে দেবো। তাই নোংরামি নয়, আপনারা রাজনৈতিক লড়াই করুন, আমি আছি রাজনৈতিক লড়াইয়ে, আমি এবং তৃণমূল কংগ্রেস আছে, ধমকানো চমকানো চলবে না। মানুষের কোনোদিন একটা মেডিকেল সার্টিফিকেট দিল না, মানুষের কোনোদিন একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিল না, আজকে ধমকাবে, আর আমরা কি হাতে চুরি পড়ে বসে আছি? আমাদের হাতে কি চুরি আছে? চুরি নেই। আমরা কি শাড়ি পরি? আমি মহিলাদের অপমান করছি না, আমি আমার রাজনৈতিক দলের সহকর্মী যারা আমার ছেলেরা রয়েছেন তারা তো জামা প্যান্ট পরে, তারা তো শাড়ি পরে না। তাই যারা ধমকাচ্ছেন হুঁশিয়ারি দিয়ে দিলাম, তারা সাবধানে থাকুন, ধমকাবেন না। আর আমরা সেই নয়, আমাদের টিকিট দিতে হবে, আমাদের সভাপতি করতে হবে, আমাদেরকে সেক্রেটারি করতে হবে, আমাদেরকে কোনো পদ দিতে হবে, তবে আমরা তৃণমূল কংগ্রেস করবো। আর টিকিট পাবো না আর পদ পাবো না, চলে গিয়ে বিজেপি করবো, ও দলে আমরা নেই। যে 18 নম্বর ওয়ার্ডের তথা চণ্ডীতলার বিধানসভার ক্যান্ডিডেট হবে আমরা তার জন্য খাটবো।
অর্থাৎ আমাদেরকে ওইসব বলে লাভ নেই, চমকে লাভ নেই, চমকালে খুব ক্ষতি, চমকালে খুব ক্ষতি। আপনাদের সবচেয়ে বড় জায়গা নিয়ে আসুন, 18 নম্বর ওয়ার্ডে এসে চমকান, আমাদের ছেলেদের চমকাচ্ছে। আমি এখনও দলকে জানাইনি, জানাবো, কালকে লিখিতভাবে জানাবো, কিন্তু আমাদের ছেলেদের চমকাচমকি করছে, আমাদের ছেলেদের ধমকাচ্ছে, রাস্তায় নেমে যাব আমরা, রাস্তায় নেমে যাব, বাড়ি বাড়ি পৌঁছে যাব, রাত্রি 10টার পরে বাড়ি চলে যাব, গিয়ে বুঝিয়ে বলবো, আমরা ধমকাবো না, আমরা বুঝিয়ে বলবো, করোনা ভাই। আজকে আমি দু একজনকে ফোন করেছি, একদম আপনাদের সামনে বলছি, বিজেপির ছেলেদের, যে ভাই তোমরা ধমকিও না চমকিও না, তোমরা তোমাদের রাজনীতি করো, তোমরা পদ্ম ফুল লাগাও, আমি জোড়া ফুল লাগাবো, এক মাস পর ইট উইল বি ডিসাইডেড যে জোড়া ফুল থাকবে না পদ্ম ফুল থাকবে। আর মানুষ আমাদের বিশ্বাস, উন্নয়নে বিশ্বাসী মানুষ, বাড়ি থেকে বেরিয়ে ঢালাই রাস্তায় পা দেয়, বাড়িতে বসে তৃণমূল কংগ্রেসের দেওয়া যে পানীয় জল, সেই পানীয় জলটা তারা পায়, অর্থাৎ আমাদের বিশ্বাস মানুষ তৃণমূল কংগ্রেসকেই নির্বাচিত করবেন। তাই ধমকানি চমকানি রাজনীতি আমরা বিশ্বাসী না।